আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আরশিদা আলী শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে যুব সমাজকে জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশ বিদেশে কর্মসংস্থানে তৈরি হচ্ছে উপযুক্ত জনশক্তি ডলারের দাম রেমিটেন্সে 108 রপ্তানিতে 99 ও আমদানিতে 104 টাকা নির্ধারণ করেছে এবিবি কাল থেকে কার্যকর বাংলাদেশ ভারত সম্পর্ক আস্থাপূর্ণ হাওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত সফল বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচনের সাংবাদিকদের কাজে বাধা দিলে সর্বোচ্চ 3 বছরের জেলের বিধান রেখে আরপিও সংশোধনের সুপারিশ করেছে কমিশন দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক বলছিলাম সংবাদ শিরোনামগুলো এবারে বিস্তারিত চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যুব সমাজকে উপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ হাসিনা ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য উপযুক্ত জনশক্তি তৈরি করা হচ্ছে জানিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে যুব সমাজের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইদুর রহমান আবিরের রিপোর্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ও আন্তর্জাতিকভাবে সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো শেখ হাসিনা ইয়থ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন 11 জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচিতদের হাতে এ পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল পরে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে যুব সমাজের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী এই উন্নয়নশীল দেশের মর্যাদা প্রাপ্তির পর আমাদের লক্ষ্য হচ্ছে উন্নত বাংলাদেশ গড়া 2041 সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশ গড়ব সেই লক্ষ্য নিয়ে আমাদের কর্মসূচি প্রণয়ন করেছি আজকে আমাদের তরুণ সমাজই হবে সেই 41-এর কারিগর যারা দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে এবং জাতির পিতার স্বপ্ন এই সোনার বাংলা আমরা গড়ে তুলে এদেশের প্রত্যেকটা মানুষের যেন সুন্দর জীবন পায় আমরা সেই পথে এগিয়ে যাব বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না আমরা যে ঘর তৈরি করে দিচ্ছি বিনা পয়সায় এর ফলেও কিন্তু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে প্রধানমন্ত্রী বলেন তরুণ সমাজ একটি জাতির জন্য আশীর্বাদ স্বরূপ তাই চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে তাদের গড়ে তোলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব যেটা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর হবে আমাদের দেশে বিদেশে কাজে দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য এই চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত মানব শক্তি গড়ে তোলা তার ব্যবস্থাটাও আমরা নিয়েছি আমরা প্রত্যেকটা উপজেলায় শেখ জামাল যুব প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি করে দিচ্ছি যে একদিকে ছেলেমেয়েরা পড়াশোনাও চালাতে পারবে আবার নিজেরা কাজও করতে পারবে যাতে নিজের পরিবারও মানে সুবিধা পায় সেটাই আমরা দেখব সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী সেই সাথে সাথে সাইদুর রহমান আবির মাইটিভি ঢাকা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 19 সেপ্টেম্বর লন্ডনে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সম্পন্ন হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের একথা জানিয়েছেন জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে লন্ডনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে 19 সেপ্টেম্বর ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া হবে সেই অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যাংকগুলো প্রবাসীদের কাছ থেকে ডলার আনতে প্রতি ডলারের জন্য সর্বোচ্চ দাম দিতে পারবে 108 টাকা আর রপ্তানি আয় নগদায়ন করতে হবে সর্বোচ্চ 99 টাকা আমদানি ঋণপত্র নিষ্পত্তিতে প্রতি ডলারের দাম হবে সর্বোচ্চ 104 টাকা 50 পয়সা ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীরা রবিবার সন্ধ্যায় এক সভায় এ দাম নির্ধারণ করেন নতুন এ দাম সোমবার থেকে কার্যকর হবে ডলারের চাহিদা ও যোগান পর্যালোচনা করে প্রবাসী আয় রপ্তানি ও আমদানির ক্ষেত্রে দাম নির্ধারণের জন্য এ সভায় মিলিত হন
অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবিবি এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা। গত বৃহস্পতিবার বাফেদা ও এবিবির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সভায় সিদ্ধান্ত হয় সব ব্যাংকে ডলারের এক দাম হবে। বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্থাপূর্ণ হওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি দেশ ও জনগণের স্বার্থে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক তৈরিতে ব্যর্থ হয়েছে। আর প্রেসক্লাবে বৃক্ষরোপণ শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রাকিব হাসানের রিপোর্ট। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট 60টি সমঝোতা স্মারক সই হয়। দ্বিপক্ষীয় বৈঠকে দুই প্রধানমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করতে সম্মত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের স্থিতিশীল সমৃদ্ধ প্রগতিশীল বাংলাদেশ গড়তে বাংলাদেশের পাশে থাকবে ভারত। ভারত আমাদের দুঃসময়ের পরীক্ষিত বন্ধু। নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিএনপি নেতারা শেখ হাসিনার ভারত সফর নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্থাপূর্ণ হওয়ায় বিএনপির গাত্রদাহ, দেশ ও জনগণের সাথে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক তৈরিতে ব্যর্থ হয়েছে তারা। এ ব্যর্থতা আড়াল করতেই বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নানান অপপ্রচারে লিপ্ত। প্রেসক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর ভারত সফর সন্তোষজনক সফল হয়েছে বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, সফর নিয়ে বিএনপি নেতারা আবোলতাবোল বকছে। ওনাদের কাজ তো বিভ্রান্তি ছড়ানো, তো ফখরুল সাহেব বিভ্রান্তি ছড়ানোর মধ্যেই ব্যস্ত আছে। বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত সফল সন্তোষজনক সফল হয়েছে, যিনি দুই দেশের সরকারে ভারত সরকারও সেটি ব্যক্ত করেছে। আর অন্যদিকে বিএনপির এতে খুব মন খারাপ হয়ে গেছে, মন খারাপের কারণে ওনারা এখন আবোলতাবোল বকছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ক্ষমতা ধরে রাখতে সরকার ইভিএম ব্যবহারের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর উত্তরে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের যেমন বাজারের ওপর নিয়ন্ত্রণ নেই, তেমনই আইন শৃঙ্খলা রক্ষা উৎপাদনের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ নেই। দুর্নীতির কারণে দেশের জিনিসপত্রের দাম প্রতিটি ক্ষেত্রে 20-28% বেড়ে যাচ্ছে। এখন এইটা নিয়ে পায়চারা শুরু করছে, কি পায়চারা? এখানে ইভিএম আর ইভিএম কি আমাদের ভোটই মানে না। অত্যন্ত অসুস্থ, তাকে বাইরে নিয়ে যাওয়ার চিকিৎসার জন্য ডাক্তাররা সবাই করেছে, সব ডাক্তার, কিন্তু এরা তাকে বাইরে দিয়ে দিতে চায় না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করেছে তার পরিবার। দুপুরে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এই আবেদন করেন। চিঠিতে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে চলমান মুক্তির মেয়াদ 24 সেপ্টেম্বর শেষ হচ্ছে। গত 23 মার্চ বিএনপির চেয়ারপারসনের সাজা আরও 6 মাসের জন্য স্থগিত করে সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পঞ্চমবারের মতো তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ভোটের সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের বাধা দিলে সর্বোচ্চ 3 বছরের জেলের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও সংশোধনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আহসান হাবিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। সাংবাদিকরা নির্বাচন কমিশনের চোখ কান উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় যদি কেউ বাধা দেয়, হামলা করে, ইকুইপমেন্টস এবং সঙ্গী সাথীদের ক্ষতি করার চেষ্টা করে, সেক্ষেত্রে সর্বোচ্চ 3 বছরের জেলের বিধান রাখা হয়েছে। এছাড়া সর্বনিম্ন 1 বছর এবং জরিমানার বিধান রাখা হয়েছে।
সেটা হচ্ছে যদি আপনাদের কেউ যদি বাধাগ্রস্ত করে ডিউটি পালনে, যদি আপনাদেরকে অ্যাসল্ট করে ডিউটি পালনে, যদি আপনাদের ইকুইপমেন্টস এবং সঙ্গী সাথী যারা আছেন তাদের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 3 বছরের জেলের বিধান রাখা হয়েছে এবং সর্বনিম্ন 1 বছর, এছাড়াও জরিমানাও আছে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা নাশকতায় জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মন্দির প্রাঙ্গণ এলাকায় বাড়তি নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পূজা মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সংখ্যক আমাদের নিরাপত্তা বাহিনী, এটা পুলিশ হতে পারে, আনসার হতে পারে, যেটা যে বাহিনী যেখানে যেটা প্রয়োজন সেইগুলো সেইভাবেই ব্যবস্থা করা হবে। ঝড় কিংবা জলোচ্ছ্বাস এমন বৈরী আবহাওয়া উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ করে জেলেরা। তবে সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে বিপদগ্রস্ত হলেও তাদের উদ্ধারে নেই কোনো আধুনিক নৌযান, এমনকি জেলেদের নৌকায়ও থাকে না জীবন রক্ষাকারী পর্যাপ্ত সরঞ্জাম। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যাল রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম। গভীর সাগরে উত্তাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মৎস্য আহরণ করেন জেলেরা। তবে বৈরী আবহাওয়ায় ঝড়ের কবলে পড়লে জেলেদের দ্রুত উদ্ধারে উপকূলীয় মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে নেই কোনো উদ্ধার যান। প্রতি বছর ট্রলার ডুবিতে নিখোঁজ হচ্ছেন অনেক জেলে, তাই সাগরে থাকা বিপদগ্রস্ত জেলেদের দ্রুত নিরাপদে নিয়ে আসতে দুর্যোগ সহনশীল উদ্ধার যানের দাবি জানিয়েছেন মাছ শিকারীরা। যান বাজি রেখে মাছ ধরে আনি, তারপরে লোকজন খায়, কিন্তু আমাদের যে প্রশাসনিক যে একটা আমাদের সহায়তা, এই সহায়তাটা আমরা পাচ্ছি না। আমি জ্বরে বন্যায় বহুত পড়ছি, আমাদের কোস্টগার্ড নৌবাহিনীগণ আমাদের কোনো সাহায্য করে না। সরকারের এই ব্যাপারে চিন্তাধারা করা দরকার যে জেলেদের কিভাবে উদ্ধার করা দরকার। জেলেদের নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলেদের জন্য জরুরি দুর্যোগকালীন সময় উদ্ধার যান তৈরির মাধ্যমে জেলেদের এই মৎস্য ব্যবসা সুনিশ্চিত করার জন্য, অসহায় জেলেদের উদ্ধার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং সহনশীল দুর্যোগ সহনশীল নৌযানের ব্যবস্থা করা হয়। এদিকে দ্রুত সময়ের মধ্যে জেলেদের অবস্থান শনাক্ত করতে আধুনিক যন্ত্র এসে পৌঁছেছে, দ্রুত এসবের ব্যবহার শুরু হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। নৌযানগুলোকে ট্র্যাকিং করার জন্য বাংলাদেশ সরকার সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেইন ফিশারিজ প্রকল্পের আওতায় অলরেডি আমাদের কলাপাড়া উপজেলার 600 বোটের GSM মেশিন আমাদের কাছে চলে এসেছে, আমরা ধাপে ধাপে এগুলোকে লাগানোর চেষ্টা করতেছি। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক। কক্সবাজারের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় 29 আসামির বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়েছে। এর ফলে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার শুরু হল। দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ চার্জ গঠন করা হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, আজ মুহিবুল্লাহ হত্যা মামলা নির্ধারিত তারিখ নির্ধারিত ছিল। এ হত্যা মামলায় পুলিশের দেওয়া চার্জশিট নিয়ে আদালত শুনানি করেন। শুনানি শেষে আদালত হত্যা মামলায় 29 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। চার্জ গঠনের সময় ওই মামলার 29 আসামির মধ্যে 15 জন আদালতে হাজির ছিল, বাকি 14 জন আসামি পলাতক রয়েছে। মামলায় মোট 31 জনকে সাক্ষী করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। একই সঙ্গে পূর্ণিমার জোয়ারের কারণে বরিশাল সহ গোটা উপকূলীয় অঞ্চলে নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়েছে। এতে প্লাবিত হচ্ছে উপকূলীয় বিভিন্ন জেলা, নিম্নাঞ্চলের রাস্তাঘাট, কিছু অঞ্চলে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। রাত থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বরিশালে কীর্তনখোলা নদীর পানি 2 সেন্টিমিটার বেড়েছে। ঝালকাঠির বিষখালী নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার, ভোলার তেঁতুলিয়া নদীর পানি 2 সেন্টিমিটার, পটুয়াখালীর পায়রা নদীর 9 সেন্টিমিটার ও বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর পানি বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন আর শনাক্ত হয়েছেন 310 জন। এদিন 3,493টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার 8.87%। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে 20,14,887 জনের। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 192 জন। এ নিয়ে মোট সুস্থ হলো 19,58,746 জন। পদক ও মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসাক ভুঁইয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ সময় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও সবাইকে তার মতো একজন আদর্শবান রাজনীতিক হওয়ার আহ্বান জানান। নিবেদিত প্রাণ ছিলেন উনি জাতীয় পার্টির জন্য, মানে যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় অর্থাৎ যতদিন উনি সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন আমাদের যে কোনো অনুষ্ঠানে আসতেন, আমরা সহানুভূতি জানাচ্ছি এবং তাদেরকে শোক সইবার শক্তির জন্য আল্লাহ দেন এই প্রার্থনা জানাচ্ছি। আন্তর্জাতিক সংবাদ। রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন স্কটল্যান্ডের বাল মোরাল থেকে এডিনবরা নেওয়া হচ্ছে আজ। রানীকে শেষ শ্রদ্ধা জানাতে এডিনবরার পথে অ্যাবারডিনশায়ার, অ্যাবারডিন এবং ড্যান্ডিভ রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়ান শোকার্তরা। প্রথমে কফিন যাবে অ্যাবারডিনশায়ারে। 6 জন বালমোরাল এস্টেট গেম কিপার রানীর কফিন বহন করবেন। কফিনের সাথে আর্ল অফ ডালহৌসি এবং ক্যাথরি কার্কের মন্ত্রী থাকবেন। এরপর কফিন অ্যাবারডিনে প্রবেশ করলে স্থানীয় কর্মকর্তাদের শ্রদ্ধা জানানোর পর শহরের ঐতিহাসিক ডুথি পার্কে জনসাধারণের জন্য কিছুক্ষণ রাখা হবে। পরে রানীর দেহ স্কটল্যান্ডের চতুর্থ শহর পূর্ব উপকূলের ড্যান্ডিতে পৌঁছবে। সবশেষ রানীর কফিনটি এডিনবরার আর্থার সিট পাহাড়ের পাদদেশে হলিউড হাউসের 500 বছরের পুরনো প্রাসাদে নেওয়ার কথা রয়েছে। সেখানে গার্ড অব অনার দেওয়া হবে। মঙ্গলবার রানীর কফিন লন্ডনে নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে হামলার 21 বছর পূর্তি আজ। 2001 সালের এদিন 4টি যাত্রীবাহী প্লেন ছিনতাই করে সেগুলো দিয়ে আঘাত হানা হয় নিউ ইয়র্কের 2টি আকাশচুম্বী ভবন সহ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে। এসব হামলার ঘটনায় নিহত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। এটি ছিল শতাব্দীর অন্যতম ভয়াবহ একটি হামলা। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। 21 বছর আগে যুক্তরাষ্ট্রে ঘটেছিল এক ভয়াবহ ঘটনা, যে ঘটনায় স্তম্ভিত হয়েছিল গোটা বিশ্ব। ধুলোয় মিশে যায় নিউ ইয়র্কের আকাশচম্বী ভবন টুইন টাওয়ার। একই দিনে বিমান হামলা চালানো হয় পেন্টাগন সহ কয়েকটি স্থানে। 2001 সালের 11 সেপ্টেম্বর ছিল মঙ্গলবার। সেদিন 4টি মার্কিন যাত্রীবাহী বিমান ছিনতাই করে এই হামলা চালানো হয়। ওই হামলায় পেন্টাগন আংশিক ক্ষতিগ্রস্ত হলেও মুহূর্তেই ধসে পড়েছিল টুইন টাওয়ার। এতে প্রাণ হারান প্রায় 3,000 মানুষ, 6,000-এর অধিক মানুষ আহত হয় এবং $10 বিলিয়ন অধিক অবকাঠামো ও সম্পদ ধ্বংসপ্রাপ্ত হয়। ছিনতাই হওয়া 4টি বিমানের মধ্যে 2টি বিমান টুইন টাওয়ারের উত্তর ও দক্ষিণ টাওয়ারে ঢুকে পড়ে। 2টি টাওয়ারই ছিল 110 তলা। মাত্র 2 ঘন্টার মধ্যে 2টি ভবনই গুঁড়িয়ে যায়। তৃতীয় বিমানটি মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায়। চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার আকাশেই বিধ্বস্ত হয়। ভয়াবহ এই হামলার জন্য আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এরপরই সাবেক আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে যুক্তরাষ্ট্রের বহুল বিতর্কিত সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। তাতেও অনেক মানুষ নিহত হন। অনেক নাটকীয়তার পর পাকিস্তানে লাদেনের হত্যার মধ্য দিয়ে শেষ হয় একটি অধ্যায়। তবে আক্রমণকারীরা আমেরিকাকে কী বার্তাই বা দিতে চেয়েছিল, নেপথ্যে ছিল, তা আজও পরিষ্কার হয়নি। এদিকে হামলার 21তম বার্ষিকী পালন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিন বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নিহতদের স্মরণ করছে পুরো জাতি। জুবাইর রহমান, মাইটিভি নিউজ ডেস্ক। ইউক্রেনের খার্কিভ অঞ্চলের ইজিয়াম শহরটি দখল করে ঘাঁটি বানিয়েছিলেন রুশ সেনারা, তবে শহরটি পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। গুরুত্বপূর্ণ এই শহরটির পুনরুদ্ধারে ইউক্রেন এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। মার্চে কিয়েভ দখল করতে চাইলেও তা পেরে ওঠেনি রুশ সেনারা। ইজিয়ামের ঘাঁটিতে তাদের গোলা বারুদ ফেলেই পিছু হটতে হয় তাদের। রুশ বাহিনী ইজিয়ামকে তাদের প্রধান প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। এখান থেকে দোনেস, লুহানস্ক ও দনবাস অঞ্চলে অভিযান পরিচালনা করেছে রাশিয়ানরা।
ভিন্নধর্মী একটি খবর জানিয়ে শেষ করছি সংবাদ। নিজে থেকেই স্থান পরিবর্তন করে গাছ, শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, সম্প্রতি বিজ্ঞানীদের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য, অদ্ভুত এই গাছের নাম ক্যাসাপোনা বা চলমান পাম গাছ, যার অবস্থান ইকুয়েডরে। আরো জানাচ্ছেন এস এম আরিফ। প্রাণী ও উদ্ভিদের মধ্যে অন্যতম পার্থক্য, প্রাণী চলাফেরা করতে পারে আর উদ্ভিদ তা পারে না। তবে সম্প্রতি বিজ্ঞানীদের এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, আর তা হলো স্থান পরিবর্তন করতে পারে এক প্রজাতির উদ্ভিদ, যাকে হেঁটে বেড়ানোর সাথেও তুলনা করা যায়। অদ্ভুত এই গাছের নাম ক্যাসাপোনা বা চলমান পাম গাছ। উত্তর ও দক্ষিণ আমেরিকায় গভীর অরণ্যে এই ধরনের উদ্ভিদের দেখা মেলে। গাছটির উচ্চতা 15-20 মিটার পর্যন্ত হয়ে থাকে। স্লোভাকিয়ার উদ্ভিদবিজ্ঞানী পিটার ভেরোনস্কি গবেষণা করে জানতে পারেন কয়েকটি কারণে এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে চলে এই গাছ। প্রথমত, দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে প্রায়ই ভূমিধস হয়, ফলে গাছের শিকড় আলগা হয়ে এর ভিত্তি দুর্বল হয়ে পড়ে। গাছটি নতুন শিকড় তৈরি করে অন্য স্থানে শক্ত মাটিতে ক্রমশ গেঁথে যেতে থাকে। নতুন মূলের সাথে সাথে গাছগুলোও অবস্থান বদলায় আর পুরনো মূল মাটি থেকে উপড়ে চলে আসে। এছাড়া অন্য গাছ থেকে নিজেকে রক্ষায় একইভাবে স্থান পরিবর্তন করতে থাকে এই গাছ। ক্যাসাপোনার এই স্থান পরিবর্তনকেই প্রাণীদের হাঁটার সাথে তুলনা করা হয়েছে। গবেষণায় দেখা যায়, দিনে 2-3 সেন্টিমিটার করে বছরে প্রায় 65 ফুট দূরত্ব অতিক্রম করতে পারে এই পাম গাছ। এস এম আরিফ, মাইটিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে যুব সমাজকে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশ বিদেশে কর্মসংস্থানে তৈরি হচ্ছে উপযুক্ত জনশক্তি। ডলারের দাম রেমিটেন্সে 108, রপ্তানিতে 99 ও আমদানিতে 104 টাকা নির্ধারণ করেছে এবিবি, কাল থেকে কার্যকর। বাংলাদেশ ভারত সম্পর্ক আস্থাপূর্ণ হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত সফল বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। নির্বাচনে সাংবাদিকদের কাজে বাধা দিলে সর্বোচ্চ 3 বছরের জেলের বিধান রেখে আরপিও সংশোধনের সুপারিশ করেছে কমিশন। দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ রাত 12:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আশিদা আলী, আল্লাহ হাফেজ।